Assalamualaikum everyone, welcome back to my channel vlogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি, তো এখানে হচ্ছে আমার মামতো বোন ঝাল পিঠা বানাচ্ছে, মানে পিঠা আর কি। তো ওটা পিঠা শেপটা দিবে হচ্ছে অন্থন টাইপে, তো ডিমের পুর দিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করছে। আজকে আমাদের বাসায় আমার মামতো ভাই আসবে, তার বউ আসবে, তার বাচ্চা আসবে, আবার আমার দুলা ভাইও আসবে। তো আজকে হচ্ছে বাসায় অনেক মেহমান থাকবে আর কি। তো যাই হোক, আমার আপু হচ্ছে এটা বানিয়ে নিচ্ছে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। এরপরে হচ্ছে আমি স্টাডি করতে বসছিলাম, এরই মধ্যে হচ্ছে আমার মামতো ভাই চলে আসছে, আর এই যে কিউট বাচ্চাটাও চলে আসছে। তো অনেক কিছু বলতেছিল আমাকে, মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিল। তো এই তো আমি ওর ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব। ও হচ্ছে একটা সারা পরে আসছিল, তো তো হচ্ছে আমার কাছে আসতে চাচ্ছিল না ফার্স্টে, কারণ কি ও ভিডিও করা ছবি তোলা একদমই পছন্দ করে না। তো ওকে আমি বলতেছিলাম তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটু ফুল ভিডিও করি। তো দাঁড়াইছে আর ওকে আমি ভিডিও করছিলাম, একদম পুরো নার্ভাস ছিল, কি জানি চিন্তা করতেছিল। তো আমি ওকে বলছি তুমি একটু হাসো, তো পোজ দিচ্ছিল, মনে করছিল হয়তো আমি ছবি তুলতেছি। তো এই তো এরপরে হচ্ছে আমি রান্নাঘরে আসি, আম্মু হচ্ছে আজকে বেগুন ভাজি করতেছে, আর যেহেতু কালকে আপু হাঁসের মাংস মুরগির মাংস আনছে, তো সবাই মিলে আজকে ওটা খাওয়া দাওয়া করবো আর কি। সাথে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করবে, আর এখানে যে হাঁসের মাংস তারপর হচ্ছে খিচুড়ি তো রান্না করা হয়ে গেছে, যেহেতু আমাদের গ্যাস তেমন থাকে না, এই জন্য আম্মু আগে ভাগে রান্না করে ফেলছে। আর এদিকে হচ্ছে আমার দুলা ভাইও আসছে, তো বাসে যেহেতু পিচিরা আছে ওদের জন্য হচ্ছে খাবার আনছে আমার দুলা ভাই, আর সাথে হচ্ছে দই তারপর লাড্ডু আনছে। এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো, তো এখানে হচ্ছে সব কিছু আম্মু বেয়ে নিচ্ছে, খিচুড়ি তারপর হচ্ছে চিকেন হাঁসের মাংস, তারপর আম্মু শুটকি ভুনা করছিল সেটা, তো বেগুন ভাজিও ছিল। তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তো আমি আমার হচ্ছে আপুর মেয়ে আর কি খাওয়া দাওয়া করছি আর কি ফার্স্টে। আর চিকেনটা অনেক অনেক ইয়ামি হয়েছে, হাঁসটাও নাকি অনেক মজা হয়েছে, যদি আমি হাঁস পছন্দ করি না, হাঁস খাইও না, চিকেনটা অনেক অনেক মজা হয়েছে। পরে হচ্ছে আমি রুমে আসি, আমার আপু হচ্ছে আমার দুলা ভাইকে টাকা দিছে, এখানে ছিল 5000 টাকা, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তো এখানে দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা দুজন এত গল্প করতেছিল, ওদেরকে আমি ডাকতেছিলাম যে একটু তাকাও, হাই দাও, বাই দাও। তো যাই হোক, এরপরে বিকালবেলা আমরা সবাই ছাদে উঠি, তো ছাদে উঠে তো আমি দেখি আমার বৌমা অনেক গাছ লাগাইছে, মাশাআল্লাহ। আর এক একটা গাছে অনেক অনেকগুলো টমেটো হয়েছে, পুঁই শাক হয়েছে, তারপরে ঢ্যাঁড়স হয়েছে, আরও অনেক সবজি হয়েছে। তো সব সবজির গাছ ভিডিও করতে গেলে দেখা যাবে যে আমি একদম লং ভিডিও করে ফেলছি, মানে আরও বেশি হয়ে যাবে ভিডিও, তাই আমি অল্প করছিলাম আর কি, পরে আরেকদিন শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে ওদের দুজনকে কোলে নিচ্ছে, ছবি তুলবে। ওরা হচ্ছে একজন যদি কোলে উঠে আরেকজন উঠতে চায়, সেই জন্য দুজনকে একসাথে উঠাইছে কোলে। আর এখানে দেখেন মাশাআল্লাহ দুজনকে অনেক কিউট লাগতেছিল। তো এরপরে হচ্ছে বাসায় আসি, তো আমার মামতো ভাই হচ্ছে সুন্দর নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে, শিক আনছে আর হচ্ছে গ্রিল আনছে বাচ্চাদের জন্য, আর শিক হচ্ছে আমাদের জন্য। তো আমি হচ্ছে এগুলোকে এখন রেডি করব আর কি, তো সব কিছু গোছাই নিব। তো আজকের দিনটা ভালোই কাটছে, অনেক বেশি এনজয় করছি সবার সাথে।
তো এখন হচ্ছে সবাই মিলে বিকালের নাস্তা করছি। তো এই তো আজকে ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগ আমি নাস্তা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।